আজকে যেহেতু তিনি মারা গেছেন, উনার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান দুই চোখের পানি পেলেছেন। রিক্সা শ্রমিক কেঁদেছেন, গার্মেন্টস শ্রমিক কেঁদেছেন, মসজিদের ইমাম কেঁদেছেন, কবি কেঁদেছেন, সাহিত্যিক কেঁদেছেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা দুই চোখের পানি পেলেছেন সাইদের জন্য। আর আমি আপনারা মারা গেলে আপনাদের জন্য চোখের পানি ফালানোর জন্য লোক তো হারিকেন দিয়ে বিস্তারে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় জিন্দার ভাই বোনেরা, আল্লামা সাইদি কেমন ছিলেন চলুন জানা যাক একজন আওয়ামী লীগের ব্যক্তিত্বের কাছ থেকে। তিনি বলেছেন তিনি ছাত্রলীগ করেছেন, ওনার 14 গোষ্ঠী ছাত্রলীগ করেছেন, এরপরেও তিনি আল্লামা সাইদিকে ভালোবাসেন, কেন ভালোবাসেন চলুন জানা যাক তার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে একটি আলোচ্য বিষয়। আপনারা জানেন যে আমাদের কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা আল্লামা সাইদি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তারপরেও সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একের পর এক তক্র বিতর্ক দেখছি। আজকে আমি প্রশ্ন করব, আমি যেহেতু কোনো দল করি না, আজকে আমি প্রশ্ন করব যে আওয়ামী লীগের উচ্চ নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনাদের কাছে, যে আজকে আপনারা আওয়ামী লীগের ভিতরে ফাটল ধরাবেন না। কেননা আপনি দেখেন যে একজন মুসলমান মারা যাওয়ার পরে, একজন মুসলমান হিসাবে যদি আমি ইন্না লিল্লাহ পর্যন্ত পড়তে না পারি, তাহলে তো সেই দল কেউ করতে চাইবে না আগামী দিনে। আজকে সাইদি সাহেব সম্বন্ধে যদি 24 ঘন্টাও কথা বলি, তারপরও কথা বলা শেষ হবে না। কারণ সাইদি হয়তো অনেকের কাছে উনি বিতর্কিত বা মানবতা বিরোধী অপরাধে উনি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। আজকে যেহেতু তিনি মারা গেছেন, উনার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান দুই চোখের পানি পেলেছেন। রিক্সা শ্রমিক কেঁদেছেন, গার্মেন্টস শ্রমিক কেঁদেছেন, মসজিদের ইমাম কেঁদেছেন, কবি কেঁদেছেন, সাহিত্যিক কেঁদেছেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা দুই চোখের পানি পেলেছেন সাইদির জন্য। আর আমি আপনারা মারা গেলে আপনাদের জন্য চোখের পানি ফালানোর জন্য লোক তো হারিকেন দিয়ে বিস্তারে পাওয়া যাবে না। কারণ এটি আপনাদের, এটা আল্লাহর মর্যাদা। আল্লাহ বলছে যারা কোরআনের পক্ষে কথা বলবে, যারা কোরআনের তাফসির করবে, তাদের মর্যাদা এই জমিনেও বৃদ্ধি করবে, আসমানেও বৃদ্ধি করবে। অতএব সাইদি তো আসমান এবং জমিনের ভিতরে তিনি প্রশংসিত। আপনারা যতই সাইদিকে মানে তাকে যতই আপনারা নিচে নামাইতে চাইবেন, আসলে কি তারা নিচে নামবেন? উনার সম্মান, উনার মর্যাদা গোটা বিশ্বব্যাপী আজকে ছড়িয়ে পড়েছে। যত বেশি সাইদিকে নিয়ে যত বেশি সমালোচনা হবে, ততই তার যোগ্যতা আল্লাহ আরও বাড়িয়ে দেবেন। আজকে আসুন আমরা যেটা বলি, আমরা সাধারণ মানুষ ভাই, আমরা কোনো দল করি না, কিন্তু উনাকে ভালোবাসার কারণটা কি? সাইদি সাহেবকে ভালোবাসার কারণ হচ্ছে সাইদি সাহেব কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা রুকু বাংলার জমিন থেকে বিশ্ব জমিনে তিনি ছড়িয়ে দিয়েছেন কোরআনের বাণী। আজকে উনাকে কেন মানুষ এত ভালোবাসে? আজকে বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী, কোনো আমি বলবো না, বাংলাদেশের কত বড় জ্ঞানী লোক আছেন, আপনাদের চাইতে হাজার হাজার গুণ বেশি জনপ্রিয়তা তার। কেন? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন যে আমি যাকে ভালোবাসি, তখন আমি আসমানের ফেরেশতাদেরকে বলি তোমরা তাকে ভালোবাসো। আল্লাহ পাক বলেছেন আমি যাকে ভালোবাসি, আমি জমিনের ভিতরে সবাইকে বলি তোমরা তাকে ভালোবাসো। আজকে সারা বিশ্বে উনার জয় জকার। আজকে আমরা কি দেখলাম? মানুষ তুচকের পানি পেলেছে উনার জন্য। আজকে আমাদের বাংলাদেশে অনেকে আওয়ামী লীগ করি, অনেকে ছাত্রলীগ করি, অনেকে বিএনপি করে, অনেকে জাতীয় পার্টি করে, অনেকে জামাত ইসলাম করে, যে যে দল করে, সাইদিকে সবাই ভালোবাসে কোরআনের জন্য, কোনো দলের জন্য না। এটা বুঝতে আপনাদের কেন কষ্ট হচ্ছে? আজকে কাকে রাজাকারের তকমা দিচ্ছেন? আজকে সুরঞ্জন বালা, ওই যে সুর ইউনার নাম কি পুরা বালা আমার মনে নাই, সে বালা এসে বলেছিল সাইদি সাহেব নির্দোষ। আমি মনে করি সরকারকে আমি অনুরোধ করব, অন্তত আপনার হাত পায়ে ধরে অনুরোধ করছি, আমি আওয়ামী লীগের নাই, শুধু বাংলাদেশের প্রশাসনের অনেক উদ্যোক্তন কর্মকর্তা সাইদিকে ভালোবাসে, বাংলাদেশ ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর সেখানকার মেজর জেনারেলরা সাইদিকে ভালোবাসে, বাংলাদেশের সুশীল সমাজের অনেক লোক আছে সাইদিকে ভালোবাসে, বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুবক সমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাইদিকে ভালোবাসে। আপনাদের এত চুলকানি কেন? তাহলে যারা সাইদিকে ভালোবাসে যদি তারা রেজাকার হয়, আপনারা তাদেরকে গুলি করে মেরে ফেলুন, তাহলে আর কোনোদিন কেউ সাইদির পক্ষে কথা বলবে না। আজকে আমি বলবো, আমি বহুবার বলেছি, আমি ছাত্রলীগ করেছি, অবায়দুল কাদেরের বাড়ির পাশে আমার বাড়ি, পয়সা গোয়েন্দা সংস্থা আপনারা জরিপ করেন, আমি ছাত্রলীগ করেছি, আমি বুকে হাত দিয়ে বললাম, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেছে, আমি বিএনপি বা জামাত করি নাই, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই হাইনার দলের আমাকেও মারছে। এই দেশে কি কোনো বিচার নাই? সত্য কথা বললেই কি আপনাদের চুলকানি উঠবে? তাহলে আপনারা বলেন কেউ সত্য বলতে পারবে না, আমরা সুপয়ে যাবো। আজকে দুঃখ লাগে ভাই, 2008 সালে শেখ হাসিনাকে ভালোবেসে নৌকায় ভোট দিয়েছি, কেন ভোট দিয়েছি? একটি ক্ষুধা এবং দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আজকে শেখ হাসিনাকে ভোট দেওয়া যেমন অপরাধ ছিল, আমি প্রশ্ন করি কেন, কেন আজকে সাইদিকে নিয়ে রাজনীতি হচ্ছে? আরে ভাই, বাংলাদেশের 1000 বুদ্ধিজীবী এক জায়গায় করলে
সাইদির সমান যোগ্যতা আপনাদের নাই মিয়া। আপনারা কি মনে করেছেন আপনারা ঘৃণা করলে লাভ হবে না? এই দেশের তহিদি মুসলমান সাইদিকে ভালোবাসে, তাই আমি বলবো সাবধান হয়ে যান। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কটূক্তি, প্রত্যেকটা তিরস্কার বাংলার 16 কোটি মানুষ হৃদয়ে রেকর্ড করে রেখেছে। সময় আসলে সমুচিত জবাব দেওয়া হবে বাংলার মাটিতে। মনে রাখবেন, এই সাইদি যদি বাংলাদেশের যে কোনো মসজিদে নামাজ পড়তে আসে, আমার বিশ্বাস মসজিদের ইমাম সরে যাবে, সাইদিকে নামাজের জায়গায় ইমামতি করার জন্য সুযোগ করে দিবে। এরপরেও বলবেন সাইদি খারাপ ছিল। আরে মিয়া, আপনি নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত, আপনি আলাম তো সুরা বলতে 14 বার ধাক্কা খান, আপনার কাছ থেকে দেশের মানুষ ইসলাম শিখবে? আজকে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আজকে বাংলাদেশের প্রত্যেকটা আলেম সাইদির প্রশংসায় পঞ্চমুখ। সেখানে আমাদের ছাত্রলীগ বা যুবলীগের অনেক ছেলে পেলে সাইদির জন্য ইন্নালিল্লাহ পড়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তাতেই আপনাদের সুলকানি উঠেছে, ওদেরকে বহিষ্কার করে দিলেন। মনে রাখবেন, আওয়ামী লীগকে আপনারা খণ্ড খণ্ড করবেন না, রাজনীতির ভিতরে ধর্ম ঢুকাবেন না। ধর্ম এক জায়গায়, রাজনীতি আর এক জায়গায়, ইসলাম এক জায়গায়, আমার ভল আর এক জায়গায়। আমি ধলকে ভালোবাসি, তার আগে ভালোবাসি ইসলামকে, যেহেতু আমি মুসলমান। মুসলমান আগে ধর্ম এবং আল্লাহ এবং কোরআনকে ভালোবাসে, আলেমদের ভালোবাসে, তারপরে দল করে। ধর্ম বাদ দিয়ে দল করা যাবে না। আমি বলতে চাই, আজকে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, বিচারপতি যারা রয়েছেন, কোরআনের আইন দিয়ে বঙ্গভবন চলে, কোরআনের আইন দিয়ে সুপ্রিম কোর্ট চলে, কোরআনের আইন দিয়ে হাইকোর্ট চলে, কোনোটাই চলছে না। প্রত্যেকটা জায়গায় আপনারা শয়তানের রাজত্ব কায়েম করেছেন। তাই আমি বলবো, প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন আমাদের ছাত্র সমাজ, যুবক সমাজ, তরুণ সমাজ যেন আগামী দিনে বিপদগামী না হতে পারে, সেজন্য ওদেরকে ইসলাম এবং কোরআনের পক্ষে আনতে হবে। ওরা যেন ওদের মা বাবারকে সেবা করে, ওরা যেন নামাজি হয়, ওরা যেন মিথ্যা কথা ছেড়ে, ওরা যেন আস্তে আস্তে সমাজে ভালো কাজ করে, সেদিকে আপনারা এগিয়ে আসুন। অন্যথায় এই বাংলার জমিন থেকে শয়তান উৎখাত করা যাবে না। তাই আমি সবাইকে আমার আন্তরিক পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। যাবার আগে আল্লামা সাইদির জন্য মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, আল্লাহ যেন সাইদিকে বেস্তে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।